আগামীকাল স্বাস্থ্য ভবনে ফের বৈঠকে ডাক দেওয়া হয়েছে, জোড়া ইমেল করা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে। দুপুর সাড়ে বারোটা, বেলা সাড়ে বারোটা এই বৈঠক ডাকা হয়েছে, জোড়া ইমেল মুখ্য সচিবের। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলাম, এই যে দ্বিতীয় মেল পাঠানো হয়েছে, এই মেলটিতে কি বলা হয়েছে? ইমেল যেটি পাঠানো হয়েছে সেটা প্রথম ইমেইলের পর মুখ্য সচিব পাঠিয়েছেন। সে ডাক্তারদের সংগঠনদের তিনি ইমেইলে উল্লেখ করেছেন যে হাইকোর্টের বিভিন্ন নির্দেশ আছে এবং একই সঙ্গে রাজ্য সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন যে 15 তারিখ চিকিৎসক সংগঠন যে প্রতিবাদ এবং অন্যান্য অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন, যেটাকে তারা দ্রোহের কার্নিভাল বলে তারা বলছেন ইত্যাদি, এই বিষয়টা তারা প্রত্যাহার যাতে করুক সেই অনুরোধ করেছেন। মুখ্য সচিব অনুরোধ করে তাদেরকে বলেছেন যে এই সময় এই ধরনের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি হলে পুরো বিষয়টাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। একই সঙ্গে হাইকোর্টের যে নির্দেশ, সেই হাইকোর্টের নির্দেশের পরিপন্থী হতে পারে, সেই কারণে তাদের যে কর্মসূচি সেটা প্রত্যাহার করার জন্য এই চিঠিতে, এই ইমেলে মুখ্য সচিব আবেদন করেছেন। এই ইমেলটি 7:15 নাগাদ এসেছে এবং তারপরে যেটা হচ্ছে, একই সঙ্গে ওই ইমেলে মুখ্য সচিব সিনিয়র ডাক্তারদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন জুনিয়র ডাক্তারদের বোঝান এবং বুঝিয়ে তারা যেন এই জুনিয়র ডাক্তারদের তাদের অনশন থেকে সরে এসে এই রাজ্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলোকে অনুসরণ করে তাদেরকে সাহায্য করেন, এই বিষয়টাও যে ইমেলে উল্লেখ করেছে দ্বিতীয় ইমেলে। ধন্যবাদ জিলাম। সেইভাবে তার আলোচনা করতে চান এবং আলোচনার মাধ্যমে যদি আমাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি যদি মানা হয় তাহলে আমরা তো চাইছি অচলাবস্থা কাটুক। যদি সেইভাবে অচলাবস্থা কাটা সম্ভব হয় আমরা অবশ্যই সে অচলাবস্থা কাটাই চাইব, কিন্তু এরকম কোনো খবর এখনও আমাদের কাছে কংক্রিটভাবে আসেনি। যদি সেরকম কিছু খবর আসে আমরা সে নিয়ে অবশ্যই বিচার বিবেচনা করব। আমরা সবে মাত্র ডাকটা পেয়েছি, এখনো আমরা নিজেদের সংগঠনগুলোর মধ্যে আলোচনা করে উঠতে পারিনি, ফলে আমরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। যদিও আমরা জানি যে এর আগেও যে মিটিং হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে, সেখানে মাননীয় মুখ্য সচিব ছিলেন, কিন্তু সেই বৈঠক নিষ্ফল হয়েছে। মাননীয় মুখ্য সচিব কি আদৌ হচ্ছে যে কোনো কার্যকরী সিদ্ধান্ত নেবার জায়গাতে আছে, থাকবেন কিনা আমরা জানি না। এটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সমস্ত চিকিৎসক সংগঠনকে নিয়েই হচ্ছে যাবতীয় যা যা কর্মসূচি করতে হবে, মানে মিটিং টিটিং ইত্যাদি মনিটরিং যা যা করার, কতটা কি হয়েছে না হয়েছে করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। সম্ভবত সুপ্রিম কোর্টের এই পরবর্তী শুনানির আগে সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে মান্যতা দেওয়ার জন্যই এইটা রাজ্য সরকারের পক্ষ থেকে ডাকা হয়েছে। সরকারি কোনো বৈঠক আমাদের ডেকেছেন আমরা যাইনি, এরকম কিন্তু হয়নি, আমরা সবসময় সম্মান নিয়ে গেছি। এই বৈঠকে যাবো কিনা আমাদের সংগঠনের নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে আজকে রাতেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি।